dacă ne-i am dat de o lucră puțin, ce doar am mai putut cum ați arătat. হচ্ছে আমাদের প্রান্তীয় নেতাজি আমাদের অভিভাবক আমাদের জনের কাছে কর্তা আমাকে দোয়া শিক্ষা না করতেন সার্বিক সহযোগিতা দিতেন না দিতেন তাহলে আমার পক্ষে এই জায়গা আসা আমার জন্য ক্ষতি হতো এবং পাশাপাশি আপনারা আমার জন্য সহযোগিতা দিয়েছেন মনোবল চাঙ্গা করেছেন ভোয়ার করেছেন সেজন্য আমি বলবো এই সম্মান আমার এখন নয় এই সম্মান আপনাদের সকলে এবং আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা রাঙামাটিবাসীর উপরে সর্বোপরি দীপঙ্কর তালুকদারের উপরে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের এর কোনো কাজ করা ঠিক হবে না পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যাতে করে আমাদের নেতা প্রান্তীয় দীপঙ্কর তালুকদার এবং জেলা আওয়ামী লীগ সহ আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটি পরিবারে যাতে করে আমাদের মধ্যে সহযোগিতা ছাড়া আমার সেই সম্মান ধরে রাখা এবং পার্বত্য এলাকার অনগ্রসর এলাকাকে অগ্রসর করা আমার পক্ষে সম্ভব হয়নি আমি সেজন্য আমি বিনয়ের সহিত আপনাদের প্রত্যেকে সেই সহযোগিতা কামনা করছি আপনারা দোয়া আশীর্বাদ করবেন সহযোগিতা প্রদান করবেন পাশাপাশি আমাদের অভিভাবক দীপঙ্কর তালুকদার নির্দেশনা দিবেন তার নির্দেশনা মোতাবেক আমরা সে কাজ করে যাব যাতে করে আমরা অভিন্ন থেকে রাঙামাটি জেলা আওয়ামী লীগকে আমরা আরো শক্তিশালী আমি কথা বাড়াবো না পরিশেষে আবারও আপনাদের সকলে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বিশেষ করে একটু আগে যে কথা অন্য বললাম আমি আসছি র্যাবজন থেকে আমি নিজে এখন পরিবারের কাছে অনুমতি চেয়েছি আমি বর্তমানে কাছে না থাকি আমি রেস্ট হাউসে আমি 8-10টা দিন থাকি হয়তোবা না আমাকে সেটাই বুঝতে হয় আমি নিজে বুঝতে পারছি না যার জন্য আমি দাদার পাশে বসতে আমি একটু বিশ্বাস্য বোধ করছি সোজা কথা কারণ দাদা তো আমাদের থেকে অনেক বয়স হয়েছে আমাদের না হয় আরো কম কারণ ডাক্তাররা বলে দুইটা ভ্যাকসিন নেওয়ার পরেও নিজে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে না নেবেন ততক্ষণ না পর্যন্ত আপনি কখনো সেফ না নিরাপদ না তো কথা বাড়াবো না আমাদের আজকে যিনি আমাদের সভাপতি আমাদের মুরব্বী তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যাতে করে আগামী দিনের পর আমরা যেন ভালোভাবে যেন চলতে পারি ঐক্যবদ্ধ থেকে যেন আমাদের দলকে যেন আমরা এগিয়ে নিতে পারি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে সেই মোতাবেকই এই পার্বত্য উন্নয়ন মন্ত্র যদিও বা উন্নয়নের কার্যক্রম তিনি দেখে যেতে পারেন নাই তারপরেও তার ওয়াদার প্রতিশ্রুতি তার ওয়াদার প্রতিফলন হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন মন্ত্র উন্নয়ন সৃষ্টি হওয়ার পর থেকে এর সদর এর প্রধান দপ্তর রাঙামাটিতে হলেও আমরা রাঙামাটি থেকে কাউকে ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে পাইনি আজকে আমরা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রাঙামাটির এক সন্তানকে পেয়েছি এটা আমাদের একটা আনন্দ হচ্ছে আমরা সবসময় চেয়েছি যে ডেভেলপমেন্ট বোর্ডটা সাধারণ জনগণের বন্ধু সাধারণ জনগণের মিত্র রাষ্ট্রীয় কোন ব্যক্তির হাতে করে চলে যাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সে আশা অর্পণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু নিখিল কুমার চাকমাকে তিনি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন এই জন্য আমরা তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি একটা অস্বস্তির কাঁটা খচখচ করে দিচ্ছে ইচ্ছে কারণে আমরা ইতিমধ্যে যারা যারা বিভিন্ন পদে আসীন হয়েছেন তাদেরকে আমরা আমাদের পক্ষে যতখানি সম্ভব আমরা তাদেরকে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকে নিখিলবাবুকে আরো বেশি আরো বড় করে সম্বর্ধনা দেওয়ার মতো সময় এটা নয় যেহেতু করোনা কাল তা সত্ত্বেও তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের আশঙ্কা ছিল যেহেতু করোনা যেহেতু লকডাউন যেহেতু গাড়ি ঘোড়া নিয়ন্ত্রিত এই মতো অবস্থার ভিতরে আমাদের কর্মীদেরকে আমরা
সঠিক মতো সময় মতো পাবো কিনা। আমরা যেহেতু অতীতে এই দলের নেতা কর্মীরা যুদ্ধ লড়াই সংগ্রাম করে নিয়ে সকলকে সুদৃঢ় করেছেন, আজকেও পরিচয় দিয়েছেন যে তারা যতই কষ্ট হোক না কেন দলের প্রোগ্রামে দলের একজন নেতাকে সম্বর্ধনা সীমিত আকারে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানে তারা আসবেন, তারা এসছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিখিলবাবুর ফাইলে দস্তখত করেছেন 13 তারিখ। আমাদের সাধারণত একটা মনোভাব থাকে যে 13 তারিখ দস্তখত করেছে, 14 তারিখ অর্ডার হয়ে যাবে, 15 তারিখ রাঙামাটি আসবে, তিনি দায়িত্বভার গ্রহণ করবে। এক্ষেত্রে যখন 20-21 দিন হয়ে গেল তখন এই অস্থিরতা ধৈর্যহীনতা প্রতিজ্ঞার প্রহর গুণা এগুলাতে কেবল কিছু বিরক্তি ছিল, ঠিক তেমনি করে কিছু কিছু গুঞ্জন আমাদের কানে এসেছে। তো আজকে দেবানন্দ বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিলবাবু যোগদান করেছেন, অফিসে গেছেন, তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। কাজে আমরা নিশ্চিত বিশ্বাস করব যে এই ধরনের গুঞ্জন আজকেই অবসান হবে, দল শক্তিশালী হোক এবং এই দলের সংহতি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, শক্তিশালী হয়, যেটা আমাদের নিখিলবাবু বলেছেন। তো যাই হোক, আমরা যদি সময় এবং সুযোগ পাই, যদি এই ডিসেম্বরের মধ্যে করোনার প্রকোপ যদি অনেকাংশে কমে যায়, তাহলে পরে আমরা নিখিলবাবুকে বড় ধরনের একটা কোনো সম্বোধনা অনুষ্ঠিত করব। যেহেতু করোনার সময় আত্মরা যেহেতু ট্রেনও বন্ধ, হাইরোডে এসছেন সারা ক্লান্ত হয়তো নয়, আমি মনে করি যে সে ক্লান্ত, তো কাজে তাকে একটু বিশ্রাম নেওয়া দরকার, বিশ্রাম নেওয়া দরকার, তাহলে তার পরিবারের সঙ্গে এখনো দেখা করার নাই। সুতরাং আমরা এখানে শেষ করতে চাই, বিশেষ করে নিয়ে করোনার পরিস্থিতির কারণে আরও হয়তো কঠোর কোনো কর্মসূচি, কঠোর কোনো নির্দেশ নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে, কারণ করোনার ভয়াবহ অবস্থা 230 জন হয়ে গেছে গতকাল, এবং যে কয়েকটা শীর্ষ দেশ এবারে দেশ করোনায় শীর্ষস্থান দিয়ে করেছে মৃত্যু দিক থেকে, এবং বাংলাদেশ 10-10টা দেশের মধ্যে তালিকাভুক্ত হয়েছে। সুতরাং সকলে একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেটা নিখিলবাবু বলেছে ডবল ডোজ নিলে কিছু হবে না, এমন না, ডবল ডোজ না নিলেও করোনা হতে পারে। আমার এক বন্ধু ডবল ডোজ না করো করোনা হয়েছে, আমাদের কুজিনবাবু খাগড়াছড়ির এমপি, তার বউ ডবল ডোজ নিয়েছে তারপর তার করোনা হয়েছে। একটা জিনিস সেটা হলো ডবল ডোজ কিংবা এক ডোজ যারা নিয়েছে তাদেরও করোনা হতে পারে, তবে ঝুঁকির মাত্রাটা অনেকাংশে কমে যায়। সুতরাং আপনারা ডবল ডোজ নিয়েছেন বলে নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করবেন এটা যেন না হয়। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সকলে আসছেন, আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা দলের পক্ষ থেকে নবনিযুক্ত ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে আমাদের পক্ষে যতখানি সম্ভব সহযোগিতা করার নিশ্চয় আমরা সহযোগিতা করব, আর আমরা মনে করি যে এই সহযোগিতা প্রদান করা আমাদের পুরুষের দায়িত্ব। যখন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছেন, আমাদের অটোমেটিকলি আমাদেরকে বুঝতে হবে সর্বাত্মক সহযোগিতা দিয়ে সে যেন সফল হয়। আমরা যার সফল কর্মময় জীবন কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানটা আমরা সমাপ্ত